আসসালামু আলাইকুম, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার 76 এর সমাধান করে দিচ্ছি, অর্থাৎ চ্যাপ্টার 4.1.1 এর সমাধান করে দিচ্ছি। এখানে তোমাদের বলেছে যে উপরের গদ্যাংশটি থেকে কমপক্ষে দুটি করে সমাস, উপসর্গ ও প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ শনাক্ত করো। প্রথম কলামে শব্দ লিখবে, দ্বিতীয় কলামে শব্দটিকে ভাঙবে এবং তৃতীয় কলামে শব্দটি কিভাবে গঠিত তা লিখবে। লেখা হয়ে গেলে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। তো এখানে বলছে যে তিন ধরনের গঠিত শব্দের একটি করে উদাহরণ দেখানো হলো। তো এখন আমরা এই শর্তটি পূরণ করব এই নির্দেশনা অনুসারে। এখানে বলছে যে কমপক্ষে দুটি করে আমরা লিখব সমাস, উপসর্গ এবং প্রত্যয় সাধিত শব্দ। উদাহরণস্বরূপ এখানে দেওয়া আছে সমাজ জীবন, সমাস প্লাস জীবন, অর্থাৎ সমাসের মাধ্যমে। সম্প্রসারণ, সম প্লাস প্রসারণ, উপসর্গের মাধ্যমে, কারণ এখানে প্রসারণ মূল শব্দের শুরুতে সংযুক্ত হয়েছে, মানে উপসর্গ যুক্ত হয়েছে। এরপরে সামাজিক, সমাজ প্লাস এক, মানে প্রত্যয়ের মাধ্যমে, মূল শব্দের শেষে যখন কোনো কিছু যুক্ত হয়, কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়, সেটা হয় প্রত্যয়। এবার বাকিগুলো আমরা নিজেরা করব। তো লক্ষ্য করো, বাকিগুলো আমরা নিজেরা এখানে করেছি যে মানুষের, মানুষ প্লাস এর, অর্থাৎ প্রত্যয়ের মাধ্যমে। নিজের, নিজ প্লাস এর, অর্থাৎ প্রত্যয়ের মাধ্যমে। ইতিহাস, ইতি প্লাস হাস, উপসর্গের মাধ্যমে। পরিকল্পনা, পরি প্লাস কল্পনা, উপসর্গের মাধ্যমে। রঙ্গমঞ্চ, রঙ্গ প্লাস মঞ্চ, এখানে দুইটা শব্দের মিলন হয়েছে, দুইটা শব্দ মিলে তারপরে শব্দটা গঠিত হয়েছে, অর্থাৎ সমাসের মাধ্যমে। সমাজ দেহ, এটাও একই রকম, সমাজ প্লাস দেহ, মানে দুইটা শব্দ একত্রে মিলেছে, এটা সমাসের মাধ্যমে হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।